তোমরা যারা ANM এবং GNM এর এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের রিজনিং থেকে 5টি কোশ্চেন আসবে এবং 5টি কোশ্চেনের মার্ক থাকবে 5 নাম্বার। খুব সহজেই কিন্তু 5-এর 5 নাম্বার পাওয়া যায়। আমি কিছু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি এবং কিছু প্র্যাকটিস সেট করিয়ে দেব, তোমরা কিন্তু 5-এর 5 নাম্বার অবশ্যই অনায়াসেই তুলতে পারো। তাই এই ক্লাসগুলো অবশ্যই করো। আজকে রিজনিং থেকে কিছু কোশ্চেন নিয়েছি, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত রকমের কোশ্চেন আসে সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমরা একটা নোটস বানিয়েছি যেখানে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক সমস্ত প্রশ্ন আলোচনা করা আছে। ডেসক্রিপশান চেক করো, ওখানে একটা লিংক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ওইটা পারচেজ করতে পারো। আজকের প্রথম কোশ্চেন, এইভাবে লেটার সিরিজ সাজানো আছে, তোমাকে এই গ্যাপে অর্থাৎ এই যে ড্যাশগুলো আছে এখানে কী হবে তোমাকে বসাতে হবে। প্রথমে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, তোমাদের 4টি করে অপশান দেওয়া থাকবে, যে কোনো একটি সঠিক সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে প্রথমে কী করতে হবে, এইখানে মোট এই গ্যাপগুলো নিয়ে কতগুলো সংখ্যা আছে প্রথমে হিসেব করবে। প্রথমে হিসেব করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলোটি আছে। যখন 16টি থাকবে তখন তোমরা 4 দিয়ে ভাগ দেবে, আর যখন 16 বা 15 থাকবে, 9 থাকবে, তখন 3 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, এখানে 16 আছে বলে 4 দিয়ে ভাগ দিচ্ছি, কারণ এইখানে তোমাকে কেটে কেটে ছোট করে নিতে হবে, সেই জন্য আমি 4 দিয়ে ভাগ দিচ্ছি বা 3 দিয়ে। 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন বিজোড় সংখ্যা যাবে এবং 3 দিয়ে ভাগ চলে যাবে। এমনভাবে সাজানো থাকে যেগুলো 3 দিয়ে ভাগ চলে যায় বা 4 দিয়ে ভাগ চলে যায়। 3 আর 4 এই দুটো সংখ্যা তোমরা ধরে রাখবে, যখন 3 দিয়ে ভাগ চলে যাবে তখন 3টি করে সংখ্যা লিখবে, আর এখানে 4 দিয়ে ভাগ গেছে এই জন্য আমি 4টি করে সংখ্যা লিখব। দেখো, প্রথমে ড্যাশ আছে, তারপরে কী আছে, ডি আছে, এ আছে, সি আছে, 4টি সংখ্যা লিখেছি। তারপরে আবার দেখো 4টি লেখো, বি আছে, ডি আছে, তারপরে ড্যাশ আছে, তারপরে সি আছে, তারপরে দেখো, তারপরে আছে বি ড্যাশ, ড্যাশের পরে আছে এ, তারপরে সি, তারপরে আছে ড্যাশ, তারপরে আছে ডি, তারপরে আছে ড্যাশ সি। এইটা তোমরা যদি খেয়াল করো এখান থেকে তোমরা উত্তরটা খুব সহজে বার করে নে। দেখো, প্রত্যেকটা শেষে সি 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 আছে, সি 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 আছে, মানে এই যে পরের যে আগে সিরিজটা এ আছে ওপরে, তারপরে দেখো মাঝখানে এ আছে, মানে এখানে কী হবে, এ হবে। এইখানে যদি দেখো ঠিক করে, এখানে কী আছে, প্রত্যেকটা সিরিজে বি আছে, তাহলে এখানে বি হবে, বি হয়েছে, এখানে এ হয়েছে, এখানে দেখো এইটা লক্ষ্য করে দেখলে এই যে ফাঁকাটা আছে এখানে কী হবে, ডি হবে। আবার এখানে দেখো নিচে ড্যাশ আছে, এখানেও বি হবে হলো, আর এখানে কী হবে, এ হবে হলো। তাহলে উত্তর খুব সহজেই পেয়ে যাবে। উত্তরটা যখন সাজাবে এইভাবে সাজাবে, প্রথমে দেখো বি এসছিল, বি হলো, তারপরে এ এসছিল, এ হলো, মানে পরপর লাইন বাই লাইন আসবে। তারপরে কী হয়েছিল, ডি এসছিল, ডি হলো, তারপরে কী এসছিল, বি এসছিল, বি হলো, তারপরে এ হলো, হলো 1, 2, 3, 4, 5 কোনখানে এই অপশানটা আছে তোমরা লক্ষ্য করো, বি এ ডি বি এ, বি এ ডি বি এ, বি এ ডি বি এ, দেখতে পাচ্ছ অপশান বি হবে তাহলে সঠিক, বি এ বি এ ডি বি এ, ঠিক আছে, অপশান বি হবে সঠিক। একটু ভাবতে হবে, তোমাদের বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো করতে পারবে, একটু বেসিক নলেজ কাজে লাগালে তোমরা অবশ্যই পারবে এইগুলো। এরপরের কোশ্চেনে যাই, খুবই ইজি অঙ্কগুলো। দেখো, এর পরের বার যেটা আছে, কী আছে, এ বি ড্যাশ এইভাবে দেওয়া আছে। আমি কি বলেছি, প্রথমে সংখ্যাগুলো হিসেব করে নেবে কতগুলো আছে, কটা আছে, 1, 2 ড্যাশ ধরে কিন্তু হিসেব করবে, ড্যাশ মানে কি ওখানে কোনো কিছু হবে সেটা দেওয়া নেই, ড্যাশ ধরে হিসেব করবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো, এখানে কিন্তু 15টা আছে,
যখন 15 আসছে তখন আমি কি বলেছিলাম, যখন 15 16 যখন 16 আসবে তখন 4 দিয়ে ভাগ চলে যাবে, কারণ জোড় সংখ্যা 4 দিয়ে ভাগ চলে যায়। আর এখানে তো প্রত্যেকটা ক্ষেত্রে সমান করতে হবে, এখানে 15 আছে কত দিয়ে ভাগ দেবে, 3 দিয়ে ভাগ দেবে, 3 5 15 হয়েছে, 3 5 15 মানে তোমাকে কি করতে হবে, তিনটে করে সংখ্যা নিতে হবে, তিনটে করে সংখ্যা নিয়ে তোমাকে উত্তরটা বার করতে হবে। তাহলে তিনটে করে সংখ্যা নাও, এ বি তারপরে ড্যাশ, তারপরে আছে বি বি ড্যাশ এ, তারপরে কি আছে ড্যাশ এ আবার ড্যাশ, তারপরে আছে এ বি ড্যাশ, তারপরে আছে বি সি বি সি ড্যাশ। এবারে তোমরা দেখো ঠিক করে কি আছে, এ বি এ বি আছে, মাঝখানে ড্যাশ আছে, তারপরে এবারে দেখো, তাহলে তোমাকে এবারে ভাবতে হবে এখানে কোন সংখ্যাটা বসালে উত্তরটা মিলবে। দেখো ঠিক করে যদি দেখো, এ আছে বি আছে কিন্তু এখানে সি নেই, সি আছে কি নেই, সি বসিয়ে দাও। এর পরের ক্ষেত্রেও দেখো, বি আছে এও আছে কিন্তু সি নেই, এখানেও সি বসিয়ে দাও, সি বসিয়ে দেবে দিয়ে গোল করে দেবে, কারণ হচ্ছে তোমাকে চিহ্ন মনে রাখতে হবে, পরপর সাজাতে হবে না। এক্ষেত্রে দেখো ড্যাশ আছে, এখানেও ড্যাশ আছে, দেখো পরপর সি কোন দিকে আসছে, এইভাবে আসছে না, তাহলে এখানে সি বসিয়ে দাও আর এখানে এ বসিয়ে দাও, সরি এখানে বি বসাবে, কারণ এখানে এটা আছে এ আছে, সেই জন্য এখানে সি হলো এখানে বি হলো। বুঝতে না পারলে নিজের একটু দেখো, নিজেদের বেসিক নলেজ কাজে লাগাও, দেখবে বুঝতে পারছো। এ বি এখানে কিছু কী আছে, তাহলে কিছু নেই মানে সি আছে, বি সি এখানে কিছু নেই মানে কী আছে, এ আছে, এইভাবে সাজাবে, সাজালে এবার উত্তর যখন সাজাবে পরপর সাজাতে বলেছি, পরপর যেভাবে উপর থেকে এসছে সেইভাবে সাজাবে। দেখো প্রথমে সি সি, তারপরে আবার সি আবার সি, তারপরে আবার সি আবার সি, তারপরে এটা বি এসছিল বি, তারপর দেখো সি এসছিল সি এ, এবার কোন উত্তরটা সেটা তুমি এইখান থেকে অপশানটা চুজ করে নাও। তাহলে এখানে কোন অপশানটা সঠিক আছে, অপশান বি আছে সঠিক, কারণ দেখো সি 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 আমারও এসছিল সি সি সি, তারপরে বি সি এ বি সি এ এসছে, এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। একটু তোমাকে ভেবে নিতে হবে কীভাবে করবে, নিজেদের বেসিক নলেজগুলো কাজে লাগাও, দেখবে এই যে রিজনিংগুলো খুবই ইজি, খুব সহজেই পারবে। এর পরের কোশ্চেনে যাই আমরা, পরের কোশ্চেনের ক্ষেত্রে এইভাবে দেওয়া আছে ড্যাশ দেওয়া আছে কত হবে, আমি বলে দিয়েছি যে প্রথমে তোমরা হিসেব করে নেবে, খুব সহজেই করে নেবে এইভাবে, তাহলে হিসেব করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কুড়ি আসছে, মানে কুড়ি তিন দিয়ে ভাগ যাবে কি, যাবে না নিশ্চয়ই, চার দিয়ে যাবে, চার পাঁচে কুড়ি, চার দিয়ে ভাগ যাবে, চার পাঁচে কুড়ি, কুড়ি আছে চার পাঁচে কুড়ি, মানে পাঁচটা শ্রেণী হবে, সেখানে পাঁচটা শ্রেণীর মধ্যে চারটে চারটে করে ভাগ থাকবে, তাহলে চারটে চারটে করে লিখে নাও, চারটে চারটে করে লিখি, যদি লিখি এ বি সি এ, ঠিক আছে চারটে হয়ে গেছে, তারপরে আবার চারটে, ড্যাশ আছে বি সি এ, ঠিক আছে চারটে হয়ে গেছে, এইভাবে দাগ করেও করতে পারো, তারপরে আছে এ বি ড্যাশ এ হয়ে গেছে চারটে, তারপরে এ বি ড্যাশ এ চারটে হয়ে গেছে, তারপরে আছে এ ড্যাশ এ ড্যাশ সি এ। দেখো এটা কিন্তু প্রথমের মতো অঙ্ক, পরপর দেখো এ এ এইভাবে আছে, বি বি বিভাবে আছে, সি সি এইভাবে হবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে দেখো শ্রেণী বাই শ্রেণী সাজানো আছে, তাহলে উত্তর কী হবে, এ বি সি এ আছে, এখানে কিছু নেই মানে এ আছে, গোল করে দেবো, আমাদের চিহ্ন রাখতে হবে, এখানে সির নিচে কিছু নেই মানে সি হবে, সি 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 মিলে যাবে, আবার এখানে সি হবে কারণ সি 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 মিলবে, আর এখানে কি আছে বি আছে, সি সি মিলে যাচ্ছে, বি 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 প্রত্যেকটা এ এ এ বি 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 সি 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 এ এ এ মিলে যাচ্ছে, এইভাবেই করবে। তাহলে উত্তর যখন সাজাবে প্রত্যেকে এক একটা করে পরপর, প্রথমে আছে এ, তারপরে আছে সি,
যেইগুলো এই যে ড্যাশগুলোতে তুমি বসালে সংখ্যাটা ওইগুলো সংখ্যাগুলো কিন্তু নেবে, এসি তারপরে আবার সি হলো তারপরে বি। এবার কোনখানে এই অপশানটা আছে এই চারটে অপশানের মধ্যে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে তিন নম্বর অপশানে, তিন নম্বর কোশ্চেনে কোন অপশানটা সঠিক হবে দেখো, অপশান ডিতে এই অপশানটা আছে, এ সি সি বি, এ সি সি বি মিলছে, এটাই হবে উত্তর। একটু নিজেরা একটু বুদ্ধিটা খাটাও, দেখবে তোমরা খুব ইজিতে এই অঙ্কগুলো করে দেবে। এরপরের অঙ্কে যাই, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় অবশ্যই পাবে, এবং কিছু কিছু টাইপ আমি বুঝিয়ে দিচ্ছি, এই টাইপের মধ্যেই কিন্তু কোশ্চেন পাবে। দেখো আমি কি বলেছি, যখন এইভাবে সংখ্যাগুলো থাকবে প্রথমে সংখ্যাটা কতগুলো আছে সেগুলো হিসেব করে নেবে, কটা আছে এক দুই তিন, এখানে ড্যাশ আছে এটাও হিসেব হবে, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, কুড়িটা আসছে, কুড়িটা তিন দিয়ে কুড়ি ভাগ যায় যায় না, চার দিয়ে যায়, চার পাঁচে কুড়ি, চার পাঁচে কুড়ি মানে চারটে চারটে করে সংখ্যা লিখতে হবে আমাকে। চারটে চারটে করে যদি লিখি প্রথমে কটা হবে, এ বি সি তারপরে চারটে সংখ্যার জায়গায় ড্যাশ আছে ড্যাশ, তারপরে দেখো বি বি সি চারটে সংখ্যা শেষে ড্যাশ হলো, তারপরে দেখো বি সি তারপরে হচ্ছে ড্যাশ তারপরে এ হলো, এতটা গেছি, তারপরে বি সি এ বি সি এ তারপরে আবার এ আছে মিলে গেল, তারপরে আছে ড্যাশ সি এ বি সি এ বি, এই ড্যাশগুলোতে কোন সংখ্যাগুলো বসতে পারে তোমরা প্রথমে নিজেরা ভাবো, দেখো ঠিক করে দেখো প্রত্যেকটাই, দেখো এইটা যদি লক্ষ্য করো তোমাদের কিন্তু উত্তর চলে আসবে, এইটা দেখো এটাতে কী আছে, বিও আছে সিও আছে ডবল এ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এ বি সি বি সি এইভাবে আছে, তাহলে এইখানে কী বসবে, নিশ্চয়ই প্রত্যেকটাই ডবল এ করে আসবে, এখানে এ বসিয়ে দিলাম। তারপরের বারে দেখো বি আছে সি আছে এ নেই, তাহলে ডবল এ হলো, মানে এইভাবে সাজানো আছে, একটা সিরিয়ালে ডবল এ আছে এবং এবং বি সি এইগুলো গোছানো আছে। এর পরেরটায় দেখো এটাতে কী আছে, এটাতে এ আছে কি, এ আছে নেই, ডবল বি আছে, এটা প্রথম লাইনে ডবল এ, দ্বিতীয় লাইনে ডবল বি, তৃতীয় লাইনে হবে তাহলে কি ডবল সি, বুঝতে পারছ ডবল সি। তারপরের লাইনে আবার দেখো এ এ, তাহলে পরের লাইনে কী হবে ডবল বি হবে হলো, এইভাবে তাহলে কী বসালাম, প্রথমে এ বসালাম তারপরে এ তারপরে সি তারপরে বি, এ এ সি বি, এ এ এ সি বি, এইভাবে সাজাতে হবে। এইভাবে যদি আমি সাজাই তাহলে কোন অপশানটাই আছে, এই অপশানটা, এই অপশানটা আছে অপশান এ, এ এ সি বি, এ এ সি বি, এটাই হবে উত্তর, বুঝতে পারছ না? যদি বুঝতে পারছ আমি এটা আবার একবার করিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করার জন্য প্রথমে তোমাকে কী করতে হবে, প্রথমে কতগুলো সংখ্যা আছে তোমাকে হিসেব করে নিতে হবে, কতগুলো আছে হিসেব করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, কুড়িটি সংখ্যা আছে। এবার কুড়িটি সংখ্যাকে তুমি যদি তিন দিয়ে ভাগ দাও যাবে কি, ভাগ যাবে না, ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে চার দিয়ে ভাগ করো, চার পাঁচে কুড়ি, মানে চারটি করে সংখ্যা আমি যদি হিসেব করি তবে কিন্তু আমার যে সিরিয়ালটা সেটা মিলে যাবে। তাহলে আমি চারটে করে সংখ্যা লিখি, এ বি সি তারপরে ড্যাশ, তারপরে দেখো বি বি সি তারপরে ড্যাশ হলো, তারপরে দেখো বি সি ড্যাশ এ হলো, এতটা হয়ে গেছে, তারপরে আছে বি সি ডবল এ, চারটে হয়ে গেছে, তারপরে ড্যাশ আছে সি এ বি সি এ বি। এবারে এই সিরিয়ালের ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখলে কি দেখতে হবে,
এইখানে দেখো এই সিরিয়ালটা যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে, কারণ এইখানে প্রত্যেকটা সিরিয়ালে একটা করে ড্যাশ আছে কিন্তু এখানে নেই। এখানে নেই মানে কি আছে, দেখো এখানে কিভাবে সাজিয়েছে, বিসি ডবল ই, মানে যেখানে বিসি থাকবে সেখানে ডবল এও থাকবে। তাহলে বিসি আছে এখানে, একটা এ আছে, আরেকটা এ আছে কি নেই, তাহলে এখানে ওই এ বসিয়ে দাও, গোল করে দেবে, চিহ্ন রাখতে হবে। এখানে দেখো মানে এখানে ডবল এ আছে, বিসি আছে, তাহলে এর পরেরটায় দেখো ডবল বি আছে, ডবল বি আছে, তো তাহলে সি আছে, এ আছে কি নেই, তাহলে এ আবার বসিয়ে দাও। পরেরটায় দেখো বি আছে, এ আছে, বি আছে, এ আছে, কিন্তু সি একটা আছে এখানে, তাহলে কি বসবে, প্রথমেটায় ডবল এ আছে, দ্বিতীয়টায় ডবল বি আছে, তৃতীয়টায় তাহলে ডবল সি বসবে, গোল করে দাও, আমাদের চিহ্ন রাখতে হবে। পরেরটায় ডবল এ বস করা আছে, এখানে ড্যাশ আছে। পরেরটায় দেখো তুমি একদম শেষেরটায় এ বি এইভাবে এসে দেখো, প্রথমে ডবল এ, ডবল বি, তারপরে ডবল সি, তারপরে আবার ডবল এ, এটা ডবল এ আছে, আবার ডবল বি হবে, তাহলে একটা বি আছে আর একটা বি হবে। এবার যেভাবে পরপর সিরিয়াল বাই সিরিয়াল এসেছিলো সেটা উত্তর বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আমরা কী পেয়েছি, এ পেয়েছি, আবার একটা এ পেয়েছি, আবার সি পেয়েছি, তারপরে বি পেয়েছি। এইটা কোন অপশানে আছে দেখো, এখানে খোঁজো, অপশান এতে আছে, অপশান এতে ডবল এ সি বি আছে, ডবল এ সি বি আছে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি বোঝার প্রবলেম হয় কমেন্ট করো, আমি আবার এই ক্লাসগুলো আনবো, তোমাদের কিছু প্র্যাকটিস করিয়ে নেবো, তোমরা যাতে রিজনিং থেকে পাঁচের পাঁচ নম্বর অনায়াসে তুলতে পারো, তার জন্য আমি কিন্তু এই ক্লাসগুলো আনবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাও। এর পরের অঙ্কে যাব, পাঁচ নম্বর অঙ্ক। দেখো আমি কি বলেছি, এইভাবে সংখ্যাগুলো থাকলে প্রথমে লিখে নেবে যে কতগুলো সংখ্যা আছে, সেগুলো হিসেব করে লিখে নেবে। কটা আছে, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, কুড়িটা আছে, চার পাঁচে কুড়ি, মানে চার দিয়ে ভাগ চলে যাচ্ছে, চারটি চারটি করে সংখ্যা লিখবো আমরা, এ এ বি ড্যাশ, তারপরে আছে এ বি ড্যাশ সি হলো, তারপরে আছে এ বি সি সি হলো, তারপরে আছে এ ড্যাশ বি সি, তারপরে আছে এ বি এ বি ড্যাশ সি। এবারে এইখানে লক্ষ্য করো, কোনখানে একটা অপশান দেখো, এই যে তিন নম্বর অপশানটা এখানে কিন্তু করা আছে, মানে করা আছে বলতে কি, এখানে কোনো ড্যাশ নেই, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ড্যাশ আছে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো, দেখো ডবল এ আছে, বি আছে, তাহলে কোন সংখ্যাটা নেই, সিটা নেই, তাহলে এখানে চোখ বন্ধ করে সি বসিয়ে দাও। বুঝতে পেরেছো? ডবল এ বি সি হলো, সি হয়েছে। এর পরেরটা দেখো, এ বি আবার ড্যাশ তারপরে সি, তাহলে এখানে কোন সংখ্যাটা বসবে, এখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে ডবল এ, এবারে তাহলে ডবল বি হবে, তারপরে ডবল সি আছে, তারপরে আবার ডবল এ হবে, তারপরে আবার ডবল বি হবে। বুঝতে পেরেছো? যেইগুলো বসালাম সেগুলো গোল করে দাও, এ বি, তাহলে এই যে সংখ্যাগুলো বার করলাম ওইগুলো পরপর বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে, তাহলে সি বি এ বি, এটাই হবে উত্তর, সি বি এ বি, অপশান ডিতে আছে সি বি এ বি। বুঝতে পেরেছো? নিজেরা এটা প্র্যাকটিস করো। এই ছিল আজকে রিজনিং থেকে গুরুত্ব কোশ্চেন, আমি পরপর বেসিক থেকে শেখালাম। তোমরা যদি এই ক্লাসগুলো আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এর পরের ক্লাসে আমরা রিজনিং থেকে আরও কিছু কোশ্চেন আনবো। এই ক্লাসগুলো তোমরা যারা করেছো একবার করে প্র্যাকটিস করে নেবে। তোমরা প্লেলিস্ট চেক করো, ওখানে আরও অনেকগুলো ক্লাস আমি আগে করেছি, সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।